বাড়িতে লাউ এলে আমরা সাধারণত কি করি, হয় পোস্ত কিংবা ডাল, বড় জোর কোপ্তা। কিন্তু আজ তোমাদের একটা একদম ইউনিক অপূর্ব স্বাদের রেসিপি দিচ্ছি, এটা বানানোর পরে যখনই বাড়িতে লাউ আসবে তোমরা কিন্তু ওটাই বানাতে চাইবে। প্রতিদিনের একই রকম লাউয়ের রান্নার থেকে যদি একটু অন্যরকম লাউয়ের রান্না করা হয় তাহলে তো বেশ ভালোই লাগে, এটা কিন্তু একদম ইউনিক ভিন্ন স্বাদের। চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। এখানে নিয়েছি হাফ মতন লাউ, সেটাকে আমি গ্রেট করে নেব। আমি এরকম পাতলা গ্রেটারটাই ব্যবহার করছি। আর লাগছে দুটো আলু নিয়েছি, বড় সাইজের আলু, যেটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি। আর লাগছে একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতন মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি ভালো করে জলে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে এটাকে ব্যবহার করব। এখানে দেখো লাউটা গ্রেট করা হয়ে গিয়েছে, এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই লাউয়ের মধ্যে কিন্তু প্রচুর জল রয়েছে, সেই জন্য এটাকে বানানো যাবে না। তার জন্য কি করতে হবে, না লাউটাকে, যে গ্রেট করা লাউটা সেটাকে ভালো করে এরকম করে নেগড়ে নিতে হবে, চেপে চেপে জল বার করে নিতে হবে। জলটা যতটা বার করে নিতে পারবে ততটাই ভালো হবে। দেখো নেগড়ানো হয়ে গিয়েছে, চেপে চেপে জল বার করা হয়ে গিয়েছে, কিন্তু এই জলটা আমি ফেলে দেব না, এটা রান্নাতে ব্যবহার করে নেব। দেখো লাউটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তোমরা স্বাদ মতো নুনটা দিও। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি। আর দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। আর দিচ্ছি অল্প একটু হিং। হিং যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই দেবে, কারণ লাউয়ের তরকারিতে হিংটা বেশ ভালো লাগে, কিন্তু যারা পছন্দ করো না তারা দিও না। আর দিচ্ছি 1 চা চামচের মতন গোটা মৌরি। আর এখানে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন বেসন প্রথমে দিয়েছি, এটা মেখে দেখতে হবে কতটা বেসন লাগবে। এরপর ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যেও তোমরা মেখে নিতে পারো, কিংবা হাত দিয়েও মেখে নিতে পারো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব জিনিসটা বেশ ভালো করে মিশে যায়, আর এর বাইন্ডিংটা কিন্তু ভালো করে হতে হবে। এখানে টোটাল আমি 2.5 টেবিল চামচের মতন বেসন ব্যবহার করেছি। দেখো সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি বড়া বানিয়ে নেব। বড়াটা তোমরা গোল শেপেরও বানাতে পারো, কিংবা যেরকম পছন্দ করো সেইভাবে বানাতে পারো। আমি একটু লম্বাটে শেপ দিয়েছি। দেখো এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে বানিয়ে নিচ্ছি। এই বড়াগুলোতে কিন্তু বাইন্ডিংটা অবশ্যই খেয়াল রেখো, নাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে। প্রত্যেকটা বড়া বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরপরে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে শুকনোই ভেজে যেতে হবে। যখন একদম সুন্দর গন্ধ বেরোবে এবং লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গিয়েছে, এরপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি বেটে নেব। এটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখো মিহি করে বাটা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরেই বেটে নিও, নাহলে কিন্তু মিক্সি খুব গরম হয়ে যায়, বাটতে অসুবিধা হয়। দেখো একদম সুন্দর ডাস্ট করে বেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা ঘিয়েতে করতে পারলে খুব সুস্বাদু হয়, কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। প্রথমে আমি যে বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে ভেজে নেব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা চিটে না যায়। এই পকোড়াগুলো কিন্তু একটু ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে। আর যেহেতু লাউটা কাঁচা রয়েছে সেজন্য ধীরে ধীরে ভাজলে লাউটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দুটো সাইড বেশ লাল লাল হয়ে গিয়েছে, আর একটু ভেজে নেবো যাতে সুন্দরভাবে ক্রিস্পি মুচমুচে হয়ে যায়। ক্রিস্পি মুচমুচে হয়ে গিয়েছে, লাল রঙও এসে গিয়েছে। এরপর এটাকে তুলে সাইড করে রেখে দেব। ওই তেলেতেই আমি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিচ্ছি ফোড়নে 1 ইঞ্চির মতন দারচিনি, 2 ছোট এলাচ, 1/2 চা চামচের মতন গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ তেলটা খুব গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি,
ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা কুচিটা আরেকটু বেশি দিও। এরপর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি এর সাথেই ভেজে নেব, আলাদা করে আর ভেজে রাখছি না। এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন নুন, নুনটা স্বাদ মতো দিও। আর দিচ্ছি এক চিমটে হলুদ আলুটার মতন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলুটাকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এরপর আলুটাকে ঢেকে দিচ্ছি যাতে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর মাঝখানে এক দুবার নাড়াচাড়াও করে দিয়েছি। দেখো আলুটা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি এখানেই আস্তে আস্তে মশলাগুলো দিয়ে যাব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আলুর সাথে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তবে পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমার ভাজার দরকার নেই। দেখো মোটামুটি পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে বাকি মশলাগুলো আমি দিতে থাকব। প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এবং সুন্দর একটা গন্ধ আসে। ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, যেটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা। টমেটো বাটা দিলে যেটা করতে হবে সেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা রয়ে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন নুন, এক চা চামচ চিনি, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো। এরপরে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে যদি মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয় তাহলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়, আর আলুও তার সাথে সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে পাক হয়ে যায় এবং তেল ছাড়া হয়ে যায়। দেখো সুন্দরভাবে পাকও হয়ে গিয়েছে এবং তেল ছাড়া হয়ে গিয়েছে, কালারটা খুব ভালো এসে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালটা। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালটা দেওয়ার জন্য এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, আর এটা ভাতের সাথে তো ভালো লাগেই, কিন্তু তার সাথে সাথে রুটি পরোটা লুচির সাথেও কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো হয় খেতে। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এরপর যে লাউয়ের জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি, আর বাকি কিছুটা জল দিচ্ছি। আমি এখানে মোটামুটি দু কাপ মতন জল দিয়েছি। জল একটু বেশিই লাগবে, কারণ মুগ ডালটা সিদ্ধ হওয়ার পরে অনেক বেশি গাঢ় হয়ে যাবে, সেই কথা মাথায় রেখে তোমাদেরকে জলটা দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি আমি 5 মিনিট এটাকে সিদ্ধ করেছি। দেখো মুগ ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। এরপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বড়াগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে, যাতে বড়াগুলোও বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মোটামুটি আমি এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করেছি। দেখো বড়াগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। ঘি দেওয়ার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে গরম গরম সার্ভ করে দিতে হবে। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বেশ লোভনীয় একটা রান্না। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। যেখানেই স্বাদ সেখানেই রসনা। নতুন নতুন অভিনব রেসিপির সন্ধান পেতে আজই রসনাকে সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে দাও, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন নতুন রেসিপির সন্ধান নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো।